দর্শকদের দরদ টিম কিভাবে দেখছেন, কি মনে করছেন, একের পর এক মিথ্যা আশ্বাস, কিন্তু কেন, কি আছে এর ভিতরে, সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড। তো চলুন মূল গসিপে। মেগাস্টার শাকিব খানের দরদ মুক্তি পাবে 15 নভেম্বর, কিন্তু শুরু হয়নি এই সিনেমার প্রমোশন। আর 7 নভেম্বর, আর মাত্র 7 দিন বাকি। হাতে 7 দিন থাকলেও এখনো দরদের টিজার ছাড়া কিছুই প্রকাশ পায়নি। এর কারণ হিসেবে অনন্য মামুন বেশ কিছু অজুহাত দেখায়। পরিচালক অনন্য মামুন জানিয়েছে টি সিরিজে দরদের হিন্দি ভার্সনের গানগুলো প্রকাশ পাবে, সেই হিসাবে সে বিভিন্ন ডেট দিচ্ছেন। আর 7 নভেম্বর, আজকেও দরদের গান আসার কথা রয়েছে, তবে আজকেও যে গানগুলো আসবে তার কোনো সঠিক নিউজ আমার হাতে নেই, তারপরও অপেক্ষা করতে পারে। দরদ সিনেমার গান আসছে না, এই দোষ কি শুধু অনন্য মামুনের নাকি এই সিনেমার প্রোডাকশন হাউজেরও? পুরো বিষয়টা ক্লিয়ার হওয়ার পর কমেন্ট করবেন। একটা সিনেমা নির্মাণের জন্য টাকা লগ্নিকারক সিনেমার প্রযোজক পরিচালককেও তারা পে করে, যেভাবে সিনেমার শিল্পীদের পে করে। একটা সিনেমা কিভাবে নির্মাণ করবে এটা একজন পরিচালকের হাতে থাকলেও সিনেমাটি কখন কোন সময় রিলিজ হবে এটা একান্তই প্রযোজকের হাতে থাকে। তাই আমরা কখনোই একজন পরিচালককে দোষী মনে করতে পারি না। দরদ সিনেমাটি যৌথভাবে 4টি প্রোডাকশন হাউস নির্মাণ করেছে, তার মধ্যে অন্যতম এসকে মুভিজ এবং অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মালিক অনন্য মামুন, সেই হিসাবে তার হাতেও কিছুটা কাজ থাকে। তবে সিনেমাটির প্রমোশনের বিষয়ে 4 লগ্নিকারককেই একমত হতে হবে। মামুন নিজে কখনোই কোনো কিছু ডিসিশন নিতে পারবে না, কিন্তু পরিচালক মামুন সাহেব একা একা বিভিন্ন বিষয়ে ইনফরমেশন দিয়ে যান আমাদের, তারপর সেই ইনফরমেশন মিথ্যা প্রমাণিত হয়। এসকে মুভিজের পেজ থেকে দরদের গান কখন আসবে বা প্রমোশন কিভাবে হবে এমন কোনো তথ্য আমরা এখনো পাইনি। মামুন চাফাবাজ, তবে বিশ্বাস করুন দরদের গান না আসার পিছনে শুধু ওনার হাত নাই, এসকে মুভিজের হাতও রয়েছে। তাই এসকে মুভিজ থেকে যতক্ষণ পর্যন্ত দরদের কোনো অফিসিয়াল আপডেট না আসে ততক্ষণ পর্যন্ত মামুনকে বিশ্বাস করা থেকে আপনারা বিরত থাকুন। আমি এখনো কনফিউশনে রয়েছি, দরদ কি আসলেই 15 নভেম্বরে রিলিজ হবে? বাংলাদেশের অনেক সিনেমা হল কিন্তু দরদের জন্য বসে আছে। প্লিজ মামুন ভাই, প্লিজ এসকে মুভিজ এইবার একটু দেখুন, আপনারা এইবার আর ডেট চেঞ্জ করে দর্শকদের এবং সিনেমা হল মালিকদের ক্ষতি করবেন না। আমি ভিডিওটি পাবলিশ করা মুহূর্তে দরদের কোনো আপডেট এখনো আসেনি, দেখা যাক শেষ পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায় কি না, যেতেও পারে আমি শিওর না। তবে আপনাদের মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।